নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজের ক্লাব বন্যপ্রাণ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। ক্লাব বন্যপ্রাণ বনের কথা বলে, জঙ্গলের কথা বলে। আসলে আমাদের আশেপাশে প্রচুর মানুষ, আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমাদের চারপাশে প্রচুর মানুষজন চলাফেরা করে, কিন্তু শুধুমাত্র এই রাস্তাটাই তো জীবন নয়, সেই সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে মানুষ ছাড়াও মনুষ্যতর প্রাণীরা, অর্থাৎ জঙ্গলের যারা বাসিন্দা, যারা আমাদের এই সভ্য জগতের হয়তো বাসিন্দা নয়, কিন্তু তারাও আমাদের এই গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সব দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু সেই সমস্ত প্রাণীরা ছাড়াও, অর্থাৎ সেই বন্য প্রাণীরা ছাড়াও রয়েছে গাছপালা, অর্থাৎ ফ্লোরা অ্যান্ড ফনা, দুটো মিলেই হচ্ছে গোটা পৃথিবী। আর সেই পৃথিবীরই একজন বাসিন্দা হিসেবে এটুকু বলা যেতেই পারে যে ক্লাব বন্যপ্রাণ কিন্তু সেই বনের মানুষদের কথা বলে যারা বনে বসবাস করে, সেই বনের প্রাণীদের কথা বলে যারা বনে বসবাস করে, সেই সমস্ত গাছগাছালির কথা বলে যারা বনে বসবাস করে, আর বনে যারা বসবাস করে তাদের নিয়েই ক্লাব বন্যপ্রাণ। ক্লাব বন্যপ্রাণে আপনাদের সকলকে স্বাগত। এবং আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি হিসেবে রয়েছেন, তাঁর 3 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা জঙ্গলের মানুষ, জঙ্গলের প্রাণী, জঙ্গলের গাছগাছালির সঙ্গে, বিশেষ করে বোধহয় হাতিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বন আধিকারিক সমীর মজুমদার। সমীরদা, স্বাগত জানাই। নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের স্টুডিওতে, আরও একটা নতুন পর্বে। আর এই পর্বে অবশ্যই সমীরদার কাছ থেকে শুনব জঙ্গলের কিছু গল্প। গল্প নয়, কাহিনী নয়, মন গড়া কল্পনা নয়, একেবারে সত্যি ঘটনা। আর সেই ঘটনাগুলো একটুখানি শুনে নেওয়ার চেষ্টা করবো। সমীরদা, আমি একটু আজকে প্রসঙ্গটা শুরু করব। কুনোর জঙ্গল থেকে যে চিতাগুলোকে আনা হয়েছিল তাদেরকে আবার রেডিও কলার পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। রিসেন্টলি এই খবরটা সামনে এসেছে যে ওদের গলায় একটা সংক্রমণ হয়েছে আর কি, ইনফেকশন হয়ে গিয়েছে, এবং রেডিও কলারগুলো থেকেই ইনফেকশনটা হয়েছে এরকমটা মনে হওয়াতে রেডিও কলারগুলো খোলা হয়েছে, এবং তারপরে দেখা গেছে সেখানে দগদগে ঘা। এবার মানে এটা কেন হলো, এটা কি মানে একটা ফরেন বডি, একটা রেডিও কলার গলায় লাগানো হয়েছে তার ফলেই এরকমটা হয়েছে? আমি না প্রথমে রেডিও কলার নিয়ে কিছু বলার আগে আর গল্প বলে দিই, আগে বলে দিয়ে তারপরে আবার ওই লাস্টের ফিনিশিংটা ওটা দিয়ে দেবো। তো রেডিও কলারটা কি, প্রথমে রেডিও কলার হচ্ছে প্রথম দিকে যখন 90-এর দশক 80-এর দশকে যখন প্রথম রেডিও কলারটা এসেছিল, প্রথম ফার্স্ট তখন যখন এসেছিল রেডিও কলারটা, রেডিও কলার হচ্ছে একটা বেল্ট, এরকম একটা বেল্ট থাকে, ওই বেল্টটা ওই জন্তুর গলায় পরিয়ে দেওয়া হয়, পরিয়ে দিয়ে এমনভাবে সিল করে দেওয়া হয় যাতে জন্তুটা ওই রেডিও কলারটা ফেলতে না পারে, খুলে ফেলতে না পারে। রেডিও কলারের মধ্যে প্রথম দিকে যে ছিল রেডিও বা ট্রান্সমিট করবে, মানে ও কোথায় আছে সেটা জানা, সে ও ট্রান্সমিট করবে যে আমি এখন এখানে আছি, আমি চুপ করে বসে আছি, আমি আমি শিকার ধরছি। বাঘের গলায় যখন পড়ানো হলো একবার, তখন বাঘ কোথায় আছে, চুপ করে কোথায় বসে আছে, কখন শিকারও ধরছে, এই ট্রান্সমিটার কী করতো, রেডিও ট্রান্সমিটার ওই সমস্ত জানান দিতে হচ্ছে আমাদের। আমরা সেই মতো বুঝে ওই বাঘের যে গতিবিধি, বাঘ এখন কী করছে, তারপরে সারাদিনে ও কী করছে, কোন সময় শিকার ধরতে যায় আর কোন সময় কোথায় ও যায়, এই টোটাল ব্যাপারটা আমরা একটা লিপিবদ্ধ করে জানতে পারি। তাতে সুবিধা হচ্ছে যে বন্য প্রাণীদের, বিশেষ বিশেষ কিছু বন্য প্রাণীদের, যেমন ধরো যে বাঘ, হাতি, এই মাত্র আপনি বললেন চিতা, যে চিতা, এই সমস্ত প্রাণী যেহেতু দুম করে দেখা যায় না, একটু হিংস্র হয় বা একটু মারকুটও হয়, সামনের দিকে হাতির সামনে এসে যদি কেউ সিঁদুর পড়াতে যায় মেরেই ফেলে থাকে, এইরকম বন্য জন্তুকে আমরা ট্র্যাক করার জন্য প্রথম দিকে 80-এর দশকে এসেছিল এই এই রেডিও কলার। রেডিও কলারের ওজন ছিল হচ্ছে 5 থেকে 8 কেজি, এরকম একটা ওজন, এক একটা ওজন 5 থেকে 8 কেজি, মানে প্রথম যেটা এসেছিল তা ওটার স্প্যান ছিল ম্যাক্সিমাম 1 মাইল, মানে 100 মিটার থেকে 1 মাইল অবধি আপনি ও ওর সমস্ত খবরাখবর আমরা সব পেয়ে যাব। কিন্তু ওই চৌহদ্দি বাইরে বেরিয়ে গেলে, আমরা পাবো না, কিচ্ছু পাবো না, সেখানে তো আবার সেই আমাদের যন্ত্র নিয়ে যেতে হবে, সেইখানটা তো আর পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। আর তখন ওটার দাম ছিল, এটা ওই সময়কার দাম বলছি, 2,40,000 টাকার মতো দাম ছিল। সেই রেডিও কলারের আবার মুশকিলটা হলো যেটা,
ও ট্রান্সমিট করছে, রেডিও কলারটা কিন্তু আয়ু ছিল ব্যাটারির যদিন আয়ু, আচ্ছা, মানে গলায় যেটা পরানো হলো একটা রেডিও রেডিও বসিয়ে দেওয়া, ট্রান্সমিটার করে দেওয়া হলো, ও ট্রান্সমিট করবে, ওখানে ব্যাটারি দিয়ে দেওয়া হলো, ওই ব্যাটারির আয়ু 1-3 বছর ম্যাক্সিমাম। আচ্ছা, 1-3 বছর পরে ওটা কোনো ভ্যালু রইল না, ভ্যালু রইল না, ওটাকে ফেলে দিতে হবে বা গলায় বাঁধা অবস্থাতেই থাকবে, চলতে থাকবে ওই, মানে ওই প্রাণীটা। মানে এই যে ফেলে দিতে হবে বললেন, মানে কি এটা বনকর্মীরাই গিয়ে ওটাকে আবার খুলে দেবে? না, সেটা আবার ট্রাঙ্কুলাইজ করতে, এখন তো হাতিকে তো সামনে যে গলাতে খুলে নেওয়া যাবে না, আবার সে ট্রাঙ্কুলাইজ করতে হবে, আবার অজ্ঞান করতে হবে, আবার কাটতে হবে, ফেলে ধরে দিতে হবে। বাঘের ক্ষেত্রে তো আরও মুশকিল, সে বাঘ কোথায় যেয়ে পৌঁছাবে তাকে ট্রাঙ্কুলাইজ করা মানে বিরাট বিরাট সমস্যার ব্যাপার, বেশ সমস্যার ব্যাপার, খাঁচা দিয়ে ধরা ছাড়া ট্রাঙ্কুলাইজ করা খুব মুশকিল। এখন প্রথম যখন এলো সেটা রেডিও ট্রান্সমিটার, এবারে 2000 সালে ওই রেডিও ট্রান্সমিটারটা বন্ধ হয়ে গেল, হয়ে যে হলো ওই স্যাটেলাইট রেডিও রেডিও ট্রান্সমিটার, আচ্ছা, মানে মানে জিপিএস সিস্টেমে ওইটা চলে এলো। ওটার সঙ্গে এর পার্থক্য প্রায় একই, ওটার ওজনটা একটু বেশি ছিল, এটা ওজন একটু কম। ওটার লংজিভিটি ছিল ম্যাক্সিমাম 3 বছর, এর লংজিভিটি মোটামুটি 7 বছরের আশেপাশে ওই ব্যাটারির লংজিভিটি। আর দামটা কিন্তু হয়ে গেল ওই ওই রেডিও ট্রান্সমিটারের যেটা প্রথমে কলার ছিল ওর প্রায় 4 গুণ দাম হয়ে গেল। আর সুবিধা হলো ওটা ছিল 1 মাইল 10 লক্ষের কাছাকাছি, 10 লাখের কাছে, হ্যাঁ, ওটা ছিল 1 মাইল বিস্তৃত, এটা কিন্তু তা না, এই হচ্ছে এটা যেটা বসালাম, এটা আগে ছিল ট্রান্সমিটার, এটা ছিল রেডিও রিসিভার, স্যাটেলাইট থেকে ও সমস্ত তথ্যগুলো রিসিভ করছে, ফলে আমরা যেখান থেকে যেখানে পারবো ওর যে ফ্রিকোয়েন্সিটা আমি ট্র্যাক করলে ওর অবস্থানটা আমরা বুঝতে পারতাম, মানে ওই সীমার কোনো ব্যাপার, সীমার কোনো ব্যাপার, এই রেঞ্জের মধ্যে এটা কোনো ব্যাপার না, ফলে হায়দ্রাবাদ থেকে আমরা বসে বসে ওটা ট্র্যাক করতে পারবো, ও এখন কোথায় আছে, কি করছে, কি আগের দিনে কি করেছে, পরের দিন কি করছে, পুরো ও ট্র্যাকটা পুরো রেকর্ড হয়ে যাবে একদম। এখন এখন যেটা চিতার ক্ষেত্রে বসানো হয়েছে, আমার মনে হয় এটা জিপিএস সিস্টেমে রেডিও রেডিও রিসিভার, মানে কলারের সঙ্গে। সমস্যা হচ্ছে ধরুন এই যে কোনো কোনো মানুষের ক্ষেত্রে অনেকে তাবিজ টাবিজ অনেকেই পড়ে, নিশ্চয়ই পড়ে, অনেকে দেখবেন যারা অনেক তাবিজ পড়ে, এখানে এক গাদা তাবিজ পড়লো, যে যেটা বিশ্বাস করে আমি সেখানে কিছু বলছি না, তাবিজ পড়ে দেখবেন সেইখানটা ওর কিন্তু একটা দাগ পড়ে যায়, দাগ পড়ে যায়, রাইট, সময় সময় ওখানে ঘা হয়ে যায়, সমস্যা স্কিন ডিজিজ হয় এখানটা, মানুষের ক্ষেত্রে, জন্তু তো বাদই দিলাম, বা কিন্তু গলায় মেয়ের হার পড়ে, প্রথম প্রথম খুব অস্বস্তি লাগে না, সবারই অস্বস্তি লাগে, কোনো বাচ্চা আমার গলায় যদি কেউ একটা হার পরিয়ে দেয় তো গলা মনে করলে কেউ একটা যেন সুরসুর করছে, আর বুনো জন্তু সে তো তার অবস্থাটা কী হবে, আমরা তো তবু তো বুঝতে পারি, হ্যাঁ আমার গলায় একটা হার পরানো হয়েছে, একটু খুশখুস খুশখুস করবে, ওটাকে মানিয়ে নিতে হবে গলার হারটা, কান ফুটো, অমুক ফুটো, তমুক ফুটো, আজকাল করছে না বহু রকম, এখন সমস্যা হচ্ছে যেটা যেটা যে গল্পটা আরম্ভ করছিলাম, আমি আমরা তো জলদাপাড়া ইস্ট যে রেঞ্জ আছে, জলদাপাড়া যে এখন তো হচ্ছে ন্যাশনাল পার্ক হয়ে গেছে, অনেকগুলো অনেকগুলো রেঞ্জ হয়ে গেছে, আমাদের সময় তখন ছিল হচ্ছে সেঞ্চুরি ছিল, তা আমাদের যে সেঞ্চুরিতে হায়দ্রাবাদ থেকে একজন ভদ্রলোক এলেন, ডক্টর প্রভু, আচ্ছা, তার দল বল টিম নিয়ে এসছেন, সরকারের সঙ্গে ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে যে আমরা জলদাপাড়ার বুনোহাতিদের একটিকে, দলের মধ্যে একটিকে আমরা এটা রেডিও কলার করবো, জিপিএস রেডিও কলার করার, পড়ালে কী হবে, হাতির দল কোথায় যাচ্ছে না যাচ্ছে সব ট্র্যাক করতে পারবো আমরা। তা উনি এলেন, ডক্টর প্রভু এলেন, এসে প্রথমে ঠিক ছিল যে জলদাপাড়া হচ্ছে ইস্টে করবে, ইস্ট রেঞ্জ আর ওয়েস্ট রেঞ্জ, ইস্ট রেঞ্জে করবে বলে ঠিক করার পর হঠাৎ করে ঠিক হলো না ওয়েস্ট রেঞ্জে করবে, তা আমাকে বললো যে সমীরবাবু সব ঠিকঠাক করতে হবে, হাতিকে প্রথমে প্রথমে হচ্ছে কোথায় যাচ্ছে লোকেট করতে হবে, চুজ করতে হবে কোন হাতির গলায় আমি ওই জিপিএস রেডিও কলারটা আমি হচ্ছে পড়াবো, ঠিক আছে, তা হাতি অ্যাক্সিডেন্টালি চুজ করবেন কি করে, মানে ওই হাতির যে দলটা যেটা আছে, আমাদের যারা সমস্ত বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ক্যাম্প আছে, বড় বড় ক্যাম্প, ক্যাম্পে যারা বসে থাকে তারা হাতির দল ঢুকলো
গেল মোটামুটি উপর থেকে সব বুঝতে পারে। আর লোকাল কোনটা হাতি, লোকাল মানে ওই 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 অঞ্চলেই ঘোরাফেরা করে, এইসব হাতি ফাতি কি আছে মোটামুটি একটা মানে বোঝা যায়, বহুদিন কাজ করতে 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 বোঝা যায়। তা ওরা ও উনি বললেন যে একটা যদি বুনো হাতি হবে তার বুনো ক্যারেক্টার থাকবে, যদি দলের যদি হাতি হয় খুব ভালো হয়, কারণ দলের হাতির হচ্ছে যে হচ্ছে পুরুষ পাণ্ডা। দেখবেন যখন কেউ তীর্থক্ষেত্রে যায় না, একটা পাণ্ডা থাকে, পাণ্ডা যেভাবে বলবে এখানে জল দিন, এখানটা ওই করুন, এখানটা ফুল দিন, বলে না আমরা আন্নুন লোক গেলে কী হবে কিছুই বুঝবো না, যেখানে সেখানে পা দিয়ে দেবো। তেমনি হাতিদেরও যে ছোট ছোট দল থাকে, কোনো সময় 12টা, কোনো সময় 20টা, কোনো সময় 30টা, 40টা, 50টা, 70টা, 80টা অবধি দল থাকে। আগে তো অনেক বেশি ছিল, এখন পাট পাট হয়ে গেছে অনেক। এই যে হাতির যে দলের যে পাণ্ডা, পাণ্ডা মানে মেন যে পুরুষ হাতি সর্দার, বিশাল বিশাল চেহারা নেতা গুন্ডা, ও পুরো টিমটাকে লিড করে। ওইটাকে যদি ইঞ্জির নেতা, সে কি অবভিয়াসলি দাঁতাল হতেই হবে, দাঁতাল হতেই হবে, কারণ যুদ্ধ করবে কি করে, কাঁ কাঁ করতে তেরে যাবে, অন্য দলের পাণ্ডা আসবে যখন তার সাথে লড়াই করতে হবে। আর পুরুষ হাতি, পুরুষ হাতি স্ত্রী হাতির চেয়ে অনেক শক্তপোক্ত হয়, ওজন অনেক বেশি হয়, কারণ যদি কোনো স্ত্রী হাতির ওজন যদি 4 টন হয়, এর ওজন হয় 5 টন, বিশাল ওজন। ওজন না হলে যুদ্ধ করতে পারবে না তো, কারণ অন্য একটা বাইরের হাতির সঙ্গে যুদ্ধ করতে গেলে বিশাল বড় দাঁত দরকার, দাঁত দিয়ে তো ফুটো করে দেয়, গলায় ফুটো করে দেয়। যুদ্ধ যখন হবে দাঁত আর সুরি হচ্ছে কাজ ওদের, অস্ত্র, এই দুটো অস্ত্র ওদের। এখন কি হলো, ঠিক করা হলো যে ওরকম কোন একটা পুরুষ দাঁতাল হবে, আর দল হবে, আর বুনো তার নেচার থাকবে, এরকম একটি হাতি আমাদের খুঁজে দিতে হবে। অ্যাক্সিডেন্টে আমরা কোনো হাতিই পেলাম না, অনেক সময় হয় না, হাতির দল তো যা যা ভর, আজকের আমার রেঞ্জে, কালকে ওই রেঞ্জে, পরশু দিন ওইখানে, পরশু দিন ওইখানে। ডক্টর প্রভু এসছেন, এসে উনি বলেছেন আমরা হাতি খুঁজে পাচ্ছি না, অথচ সারা বছর থাকে, সারা বছর হাতি ওখানে থাকে, কিন্তু ওই সময় আর হাতি পাওয়া গেল না। তো ডক্টর বাবু বলছেন, হ্যাঁ আমাকে তো, আমি ও এ থেকে এসছি, হায়দ্রাবাদ থেকে এসছি, আমি নিয়ে আমার করতেই হবে, এটা এনি হাউ যে করতে হবে। আমি বললাম যে আমাদের এখানে তো নেই, বলে না আমার একটা যে কোনো খুঁজে দিতে হবে, মানে তখন সরকারি কাজ উপরওয়ালার অর্ডার, কিছু করার নেই, ওখানেই করতে হবে, এখন আবার চেঞ্জ করা মানে আবার নতুন করে সব কিছু করা। আমরা তো সত্যিই খুঁজে পাচ্ছি না, নেই। এখন একটা হাতি লোকাল, মাগনা হাতি, মাগনা হাতি তো বলে বলে শিখে গেছেন সবাই, এখন মাগনা মানে পুরুষ হাতি হবে, তার বড় দাঁত থাকবে না, ছোট দাঁত থাকবে ভিতরের দিকে, মাগনা খুব খুব খারাপ হাতি, এগুলো একটু গুন্ডা প্রকৃতিরা ছুটিছুটি করে, একে মারে ওকে ধরে, এর চাল চুরি করে, খুব কাজে লাগে, ওই করে, হ্যাঁ খুব কাজে লাগে, ওগুলো মাগনা হাতি। ওই মাগনা হাতি একটি লোকাল আমার রেঞ্জে তখন অবস্থান করছিল, আমার যে ওয়াচ টাওয়ারে যে আছে সে সে একদিন বললো, স্যার মণিকুন্দ্রি বিটে, মণিকুন্দ্রি ক্যাম্পের ওখানে হাতিটা কিন্তু কয়েকদিন আছে, জলদাপাড়ার মধ্যে ঘুরে ঘুরে আসছে, মানে আমার রেঞ্জের মধ্যে আর কি। সে মতো ডক্টর প্রভুকে বললাম, ডক্টর প্রভু বললো ওটা কি করব, আমরা বললাম ওটা কিন্তু বুনো নয়, ওটা লোকাল হাতি, মানে বুনো নেচার যেটা আপনি চাইছেন সেই নেচার একদম 100% নেই, সামান্যতম আছে, কিন্তু ও কিন্তু আমাদের সবাইকে চেনে জানে, আশেপাশে ঘরে সব কিছু, বলছে না ও কী করবো, কারণ ও 7 দিন পেরিয়ে গেছে, ও তাড়াতাড়ি কাজটা করে চলে যেতে পারলে পাচ্ছে। তা ঠিক করলো, ঠিক আছে, তা ঠিক হলো যে অমুক দিন ট্রাঙ্কুলাইজ মানে ওর জিপিএস কলার বেল্ট হচ্ছে পরানো হবে, সেই মোতাবেক আমরা মানে উনি ওনার ভিএস নিয়ে এসছেন, ভেটেরিনারি সার্জন, উনি ওনার ট্রাঙ্কুলাইজ করার গান নিয়ে এসছেন, ওনার লোক নিশি লোক নিয়ে এসছে, সে মানে যে ট্রাঙ্কুলাইজ করবে শিকার করবে, উনি ওনার সব কিছু নিয়ে এসছেন, কিন্তু আমরা একটা সাপোর্টিং রেখেছি, কোনো কারণে ট্রাঙ্কুলাইজ ফেল করলে ব্যাকআপ আমাদের, আমাদের ভিএস রয়েছে, আমি রয়েছি, আমার স্টাফরা রয়েছে, ট্রাঙ্কুলাইজ গান রয়েছে, ওষুধ রয়েছে, সব ব্যাগ ভর্তি করে আমরা একটা হাতির পিঠে, মানে যে মাহুত, মাহুত এবং দুটো স্টাফ, আমরা উঠেছি, আমরা পায়ে হেঁটে আসছি, আমি আর ভিএস পায়ে হেঁটে, হাঁটি জঙ্গলটা, এর জঙ্গলটা দেখা হবে, আমরা গভীর জঙ্গল। আমি একটা কথা একটুখানি মাঝখানে জিজ্ঞেস করছি সময়তে, সেটা হচ্ছে যে ট্র্যাঙ্কুলাইজার, ট্র্যাঙ্কুলাইজার বারবার আমরা শুনি, ট্র্যাঙ্কুলাইজ করার মানে কি করা হয়, মানে
একসময় এরকম ইমোবিলন বা রম্পান এই জাতীয় ওষুধ ওইগুলি একদম সেম। এখন ট্যাঙ্কুলিস আমাদের যেমন অজ্ঞান করে কি হবে, কোমরে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় বা পিছন দিকে বা যার যেখানে পায় হাতে অনেক সময় দিয়ে দেয়, এখানেও দিয়ে দেয় কোথাও যদি কুচকে না পায়। তা ইঞ্জেকশনটা আমাদের দেওয়া তো খুব সোজা, এই তোকে ইঞ্জেকশন দিচ্ছি বলে ক্যাচ করে ঢুকে দিল। আর হাতি তো তো দূর থেকে দিতে হবে ইঞ্জেকশনটা, দূর থেকে দিতে হবে, কেমন হয়ে দিতে হবে, সিরিঞ্জটা চঁচ করে যাবে, যে ক্যাচ করে যখন ওর শরীরের মধ্যে ঢুকবে তখন পিছন দিকে যে মানে যেটা যেটা আটকানো থাকবে আংটাটা, আংটা বাস্ট করে যাবে, বাস্ট করে গেলে ওষুধটা ঢুকে যাবে। এটা যে বুনো জন্তুদের ক্ষেত্রে এই ট্রাঙ্কুলাইজ, ঠিক আমরা যেমন সামনে দিয়ে দিই ওটাকে দূর থেকে ট্রাঙ্কুলাইজ করতে হয়। ওটার মধ্যে ওষুধ থাকে, হাতি আস্তে আস্তে বা বুনো জন্তু আস্তে আস্তে অবশ হয়ে যায়। যা যে গল্পটা বলছিলাম, তা আমরা আমাদের হাতি রয়েছে দুটো, একটা একটা শকুন্তলা আর একটা জেনি। শকুন্তলা স্ত্রী হাতি এবং জেনি ওটা হচ্ছে ওটা স্ত্রী হাতি। আরেকটা হাতি ছিল রাধাকান্ত, ও ছিল পুরুষ হাতি। রাধাকান্তর মানে পিঠে ওদের যে ডক্টর প্রভু ওনার শিকারী উঠেছে, যিনি বন্দুকবাজ আর কি, রাধাকান্ত পিঠে ওই বন্দুকবাজ উঠেছেন, আর শকুন্তলা আর জিনির পিঠে আমার লোকজন সব আছে, তাদের জিনিসপত্র আছে। এখন যিনি যে যার দেখার কথা ওই যাকে ট্রাঙ্কুলাইজ করবে বুনো বুনো এটা জন্তুটাকে মাগনাটাকে, সে ট্রাক করে রেখেছে ঠিক সকাল থেকে, কারণ আমাদের তো ট্রাক না করলে তো খুঁজে পাবো না সেটা কোথায়, সে ট্রাক করেছে মণিকুন্দ্রি ক্যাম্প বলে একটা মো আছে ওই ক্যাম্পের ওখানে ওকে ট্র্যাক করে রেখেছে। এবার ওনারা সবাই গেছে যে বলছে কোথায়, বলছে ওই চলুন, ও নিয়ে গেছে, ও হাতির পিঠে উঠেছে নিয়ে গেছে, নিয়ে জঙ্গলের মধ্যে ও তখন দাঁড়িয়ে। দিনের বেলা তো সাধারণত হাতি দিনের বেলা বিশ্রাম নেয়, ঠিক বিকেল বিকেল হবে ও তখন চড়তে বেরোয়, মানে খাবার সংগ্রহ করতে বেরোয়, এখানে ঘুরবে ওখানে ঘুরবে, একটু গল্প করবে কারোর সঙ্গে, কারো কোনো স্ত্রী হাতির সঙ্গে প্রেম করবে, এইসব করে ওসব করে। তার তো সকালবেলার দিকে এই ভোর কটা হবে তো আটটা, তখন একদম জাস্ট ওর তো জঙ্গল দিয়ে ঘুরে এসে ও ঝিমোচ্ছে, হয়তো ঘুমোচ্ছে একটু, আর আমাদের দেখা তো অভ্যাস লোকাল হয়ে গেছে ওটা। এখন এখন ডক্টর প্রভুর যে যে গানম্যান যে ড্রাফ্ট করবে যে শিকারী, সে একটা পিঠে উঠে জিনিসপত্র সব ওষুধপত্র ঠিক করে ফেলেছে, করে এবারে ঠিক বাঘে এসে যখন বলেছে ডক্টর প্রভু বলছে ইয়াস, ও ড্রাফ্ট করেছে, ড্রাফ্ট করে ক্যাচ করে লেগেছে গায়ে, একটু পরে মাগনাটা ঝিমিয়ে গেছে। ঝিমিয়ে যাওয়ার পরে ডক্টর প্রভু ওরা যে গলায় কলারটা পুড়িয়ে দিয়ে ঠিকঠাক করে, যখন ট্রাঙ্কুলাইজ করার পরেই পরেই আমরা আরেকটা যাতে ওটা খুব সিরিয়াস কিছু না হয়ে যায় আরেকটা ইঞ্জেকশন আমরা দিই, নার্কেটিং জাতীয় ওইটা ওটা দিয়ে ওটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ডক্টর প্রভু হাতির পিঠে উঠে ওই চলে গেছে। যাওয়ার পরে যেটা একটা মজার জিনিস গল্পটা, আসল ঘটনা হয়ে গেছে দুটো, ওই 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 মাগনাকে নিয়ে দুটো, ওই মাগনাকে প্রথম একটা আগে বলি, ওই মাগনাকে নিয়ে কয়েকদিন পর হঠাৎ করে শুনলাম ওই মণিকান্দ্রি পিঠের একটু আগে জঙ্গলের মধ্যে একটা ডোবার মধ্যে নাকি বোম পড়ে আছে, সর্বনাশ। মানে কি, আমরা তখন আমার কাছে খবরটা এলো স্যার ইমিডিয়েট আসুন, প্রচুর বোম, একটা বড় বেল্ট বাঁধা বোম, দেখো সামনে যাচ্ছে না আর কি নিয়ে ডাড়া পড়ে আছে। তা আমরা হলো আমাদের কে এলো জঙ্গি, তখন তো খুব ওখানে ছিল বলে বোধহয় কে এলো জঙ্গিদেরই বোধহয় বোম টোম ফেলে দিয়ে গেছে। আমরাও ভয় আমরাও ভয় পাচ্ছিলাম, আমরা বললাম যে ওটা তো পুলিশকে খবর দিতে হবে, আমার দ্বারা হবে না, তবুও বারবার বারবার আমার জঙ্গলের মধ্যে যখন হয়েছে একবার তো ঘুরে আসা উচিত। আমরা দলবল নিয়ে গেলাম, দূর থেকে দেখলাম হ্যাঁ ঠিক পড়ে আছে একটা, তো কি এটা, এক পা করে এগোচ্ছি, ভয়ও লাগছে যদি দুম করে বাস্ট করে যায় সব তো মারা যাবে, আর কারণ ওই কোনো যে স্টাফকে বলবো যাও সেটাও একটু ভয় লাগছে, তার যদি কিছু হয়ে যায়। আমরা এক পা এক পা এক পা করে করে এগিয়ে বহু দূর থেকে একটা বড় বাঁশ মতো নিয়ে লাঠি মতো নিয়ে দূর থেকে রুম করে করে খোঁজ যাচ্ছি যে অ্যাক্টিভ আছে না কি আছে বোমটা, দেখি কিছু তো হচ্ছে না। আর একটু সাহস পেয়েছি, আরেক পা আরেক পা 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 করে নড়াতে 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 সামনে যেয়ে দেখি ই বাবা, এ তো সেই বেল্ট, রেডিও কলার, রেডিও কলার, সেই বেল্ট, মানে মাখনাহাতি রেডিও কলার যখন পড়িয়ে দিল ও ভাবলো আমার গলায় কি পড়লো এটা, হ্যাঁ এত বড় সাহস এদের, আমার গলায় পড়িয়ে দিল, ও কি করেছে ওই
গাছগুলো আছে না, গাছের মধ্যে ঘষে টেনে সুর্দি যতটা পারে এমনি এমনি করে ফলে নিয়ে ওটাকে ছিঁড়ে ফেলা দিয়েছে। রেডিও কলার আমরা তখন রেডিও কলারটা অফিসে নিয়ে এসেছি, দাম আছে তো 8 লাখ 10 লাখ টাকা দাম। নিয়ে এসে আমরা ডক্টর প্রভুকে ফোন করেছি, ডক্টর প্রভু আপনি যে ওই যে হাতিটা রেডিও কলার পড়িয়েছিলেন তার পজিশনটা বলুন না। দাঁড়ান বলছি, বলি পজিশন পাচ্ছে না। বলছে পজিশন তো আপনার রেঞ্জের ভিতরে, মানে রেডিও কলারটা নিয়ে চলে গেছি আমরা রেঞ্জ অফিসে। বলছি হাতির তো পজিশন পাওয়া যাচ্ছে না, আপনার ওখানে পাওয়া যাচ্ছে। তখন ঘটনাটা আমরা সব বললাম, রেডিও কলার পড়ানো হয়েছিল কিন্তু সেটাও ফেলে দিয়েছে। এরপরে ঘটনা যেটা হলো সেটা আরো মারাত্মক। হাতিদের মধ্যে আমাদের মানুষের মধ্যে থাকে না, এই ঘরটা আমার, এই যে ঘরটায় বসে আছি এটা হচ্ছে আমার, আমার ঘরে যদি পাশের লোক এসে দখল করে তো যুদ্ধ হবে, মারপিট হবে, খুব স্বাভাবিক, ঝড়াঝাটি হবে, মারপিট হবে, পুলিশ কেস কাছে হবে। হাতিদুর হোসেন দেখুন যখন ট্রাঙ্কুলাইজ করল তখন কিন্তু ওই রাধাকান্ত একটি পুরুষ হাতি, ওই পুরুষ হাতির পিঠে বসেছিল ডক্টর প্রভুর হচ্ছে ঘুম পাড়ানি গুলি করবে শিকারী। শিকারী যখন গুলি করে ওই লোকাল হাতি ওকে দেখে রেখেছে, মানে মাকনাটা, মাকনা যে যে বুনো হাতি, যেটা বুনো হাতি রাধাকান্তকেই এই হ্যাঁ ওকে দেখে রেখেছে ও পুরুষ হাতি, ও কিন্তু পুরুষ হাতি, ওকে দেখে রেখেছে, ও কিন্তু জেনি এবং শকুন্তলাকেও দেখেছে, খুব একটা ওর লাগেনি, কেন মেয়েরা ওরা। এই যে রাজকান্ত, যেটা রাধাকান্ত ও থাকতো আমাদের ধুমসি বিটের ওখানে একটা পিলখানা, ও সেটা ওই বুনো হাতিরা জানত, এর পিঠে চেপে আমাকে গুলি করেছে। আরে বাবা, মানে চিন্তা করা যায়, কোন আমাদের চোর চুরি ডাকাতি খুন খারাপই হয়, খুন করার পরে আমরা চিনতে পারি না সময় সময়, গুলি মেরেছে হয়তো পাশ দিয়ে চলেছে একটু লেগেছে, ওকে আমরা কিন্তু খুব একটা চিনতে নাও, কিন্তু ও কিন্তু চিনে রেখেছে। যখন ঘুম পাড়ানি গুলি ডাট করছে, যখন রাধাকান্ত যখন পিঠে উঠেছে ডক্টর প্রভুর লোকজনরা, ও মাকনা ওকে দেখে রেখেছে, তোমার পিঠে চড়ে আমাকে গুলি করেছে। এবারে কি করেছে, একদিন না দুদিন পরে ওর ছিঁড়ে ফেলে দেওয়ার পর সেটা ওর কাছে চলে গেছে রাত্রেবেলা, যে এলিফেন্ট প্রুফ ট্রেন্স থাকে, এলিফেন্ট প্রুফ ট্রেন্স মানে তাতে বাইরের কোনো হাতি ভিতরে আসতে না পারে, কিন্তু এসে যায়। ও সীতা রাধাকান্তকে অ্যাটাক, বিশ্বনাশ, অ্যাটাক মানে সাংঘাতিক রকম মেরেছে, মানে মেরে ওর যে মাথা, এই যে মাথার চোয়াল আছে না হাতিরও তো মাথার একটা চোয়াল, খুলি ভেঙে দিয়েছে, মানে একটা হাতির কত রাগ, খুলি ভেঙে দিয়েছে, নিহাদর বড় বড় দাঁত নেই, গজদন্ত নেই, থাকলে হয়তো পেটি ঢুকিয়ে দিত, পেটে ঢুকিয়ে ওটাকে পুরো পুরো মেরে দিত। সেই হাতি প্রায় মরণাপন্ন, তাকে অনেক ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট করে, বহু দিন ট্রিটমেন্ট করে, বহু রকম আয়ুর্বেদিক এই ওই সেই নানা রকম ট্রিটমেন্ট করে পরে তারপর ওকে সুস্থ করা হয়েছে। এই ঘটনাটা বললাম সব নিয়ে, স্যাটেলাইটের যে রেডিও কলার, প্রথমে যে হচ্ছে রেডিও কলার যেটা ছিল প্রথমের দিকে, এসবই হচ্ছে লোকেশন জানার জন্য, ওদের অ্যাক্টিভিটিস জানার জন্য, এইসব করার জন্যই জানা। যে সমস্ত চিতা নিয়ে আসা হয়েছে সে চিতাদেরও বৈজ্ঞানিকরা যারা যারা এইসব নিয়ে গবেষণা করেন বা যারা এইসব নিয়ে ভাবছেন, যারা তারা হয়তো ভেবেছেন যে এই চিতা কী করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কোন কোন গ্রামে যাচ্ছে, কোন কোন ফিল্ডে যাচ্ছে, সব ট্র্যাক করে রাখবে, এই জায়গাগুলো চিতাগুলো ঘুরছে, ওই জন্যই ওকে রেডিও কলার পড়ানো হয়েছে। কিন্তু ওই যে বললাম রেডিও কলার বা সোনার চেন বা তাবিজ বা যা খুশি আপনি, আংটি, অনেক আংটি দীর্ঘদিন বাদে খুলতে গেলে দীর্ঘদিন কেটে বার করতে, আবার ওই আংটি যারা অনেক পরে দেবে নিচটা পুরো দাগ হয়ে যায়, আবার যদি ঘষা লাগে কন্টিনিউয়াস, বিশেষ করে তাবিজ টাবিজ, চর্মরোগ হয়ে যায় এবং খুব ইরিটেট হয়ে যায়, তখন সব মানুষ আমরা ইরিটেট হয়ে যাই। তেমনি একটা একটা চিতাবাঘের গলায় একটা এ পরানো হয়েছে, অটোমেটিক সে গলার উপর লোমের উপরে পরানো আছে, সেটাই বেল্ট আছে, জল পড়েছে তো, মানুষ না, মানুষ তো আমরা ঘরের মধ্যে থাকি, জল টল লাগাই খুব কম, এখন জল পড়েছে ওর উপরে রেখেছে, রেখে ওটা কোনো কারণে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন ও তো ফেলতে পারছে না চিতা, সেটাই
হাতির মতো অত বুদ্ধি তো নাই যে পাঠা দিয়ে রং করে 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 ফেলবে, ফেলতে পারছে না। ওই করতে 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 ওটা দেখা যায় ইনফেকশনটা খুব খুব বেশি টাইপের যখন হয়ে যায় তখন ও নড়তে চড়তে পারবে না। গলায় আমাদের যদি প্রচণ্ড ব্যথা হয় হাতে পায়ে, যেখানে হোক ব্যথা হলে আমরা চুপ করে এক জায়গায় এক জায়গায় বসে পড়বো। হ্যাঁ, চিতাগুলো ট্রিটমেন্ট করা হচ্ছে যাতে সুস্থ করা যায় আর কি, ওই গলার সংক্রমণ সারানো যায়। খুব মুশকিল সংক্রমণ কোনো একটা যদি হয়ে যায়, সে সংক্রমণটাকে পুরোপুরি আমাদের বিশেষ করে চিতা টিতার ক্ষেত্রে, চিতা বা বাঘ এদের ক্ষেত্রে তো এই সংক্রমণ ঠিক করা খুব 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 কষ্টকর, খুব কষ্টকর ব্যাপার। সে আর এক অন্য গল্প, এবং সেটাও সেই বিষয়েও নিশ্চয়ই গল্প আছে সমীরদার কাছে, সেই বিষয়েও ঘটনা আছে। 30 বছর 3 দশক জুড়ে কাজ করেছেন জঙ্গলের সঙ্গে সম্পর্ক, আর সেই সম্পর্কের কথা একটু একটু সামান্য সামান্য ছিটে ফোঁটা আমরাও একটুখানি পাই আমাদের এই ক্লাব বন্যপ্রাণ অনুষ্ঠানে। বারবারই সমীরদার কাছ থেকে সেই ঘটনাগুলো, সেই যে মানে মুখ দিয়ে বারবার গল্পই বেরিয়ে আসছে, আমাদের কাছে মনে হবে গল্প কিন্তু আসলে সেগুলো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আজকেও শুনলাম। অনেক ধন্যবাদ সমীরদা আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য, আবারও নিশ্চয়ই পরে আপনাকে পাবো, আরও অভিজ্ঞতার কথা শুনবো। আজকের মতন ক্লাব বন্যপ্রাণ এই পর্যন্তই, নমস্কার।